আজ আমাদের আলোচনার বিষয় বাইফার্কেশান রেশিও প্রথমে আলোচনা করে নিই যে বাইফার্কেশান রেশিও কি বিজ্ঞান স্টলার নদীর কর্মপর্যায় নির্ণয়ের সঙ্গে নদীর দ্বিবিভাজন অনুপাত বা বাইফার্কেশান রেশিওর ধারণা দেন কোনো একটি নদীর সংখ্যা ও তার পরবর্তী উচ্চক্রমে নদীর সংখ্যার অনুপাতকে দ্বি বিভাজন অনুপাত বা বাইফার্কেশান রেশিও বলা হয় এই রেশিও রেশিওগুলির গড় নির্ণয় করলে নদী অবহিকাটি বন্যা প্রবণ খরা প্রবণ জানা যায় এক্ষেত্রে মনে রাখা দরকার এই বাইফারকেশন রেশিও একটি প্রধান নদীর অবহিকার আকৃতির উপরে নির্ভর করে যথা নদী অবহিকার আকৃতি বৃহৎ হলে প্রধান নদীর দৈর্ঘ্য যেমন বেড়ে যায় তেমনি অসংখ্য প্রধান অসংখ্য প্রথম পর্যায়ে নদী তৈরি হয় এক্ষেত্রে বাইফারকেশন রেশিওর মান বৃদ্ধি পায় বাইফারকেশান রেশিওর মান তিনের বেশি হলে নদী অবহিকা ক্ষয় ও পলি পরিবহন বৃদ্ধি পায় ফলে স্বাভাবিকভাবে জল সহজেই সমুদ্রে প্রবাহিত হয় অর্থাৎ বন্যা বা প্লাবন হ্রাস পায় নদী অবহিকার আকৃতি অত বৃহৎ না হলে বাইফারকেশান রেশিওর মান তিনের কম হয় এক্ষেত্রে অল্প সময়ের মধ্যে প্রধান নদী নিম্ন প্রবাহের জলের পরিমাণ বেড়ে যায় অর্থাৎ নিম্নপ্রবাহে বন্যার সম্ভাবনা তৈরি হয় এখন আমরা দেখবো যে বাইফার্কেশান রেশিও কিভাবে আমরা ক্যালকুলেশান করব দেখো আগে আমি তোমাদেরকে স্টিম অর্ডারিং এই ভিডিও লিংকে স্টিম অর্ডারিং কীভাবে করতে হয় সেটা আমি দিয়ে দেব। সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো স্টি এই এই ন এই টোটাল নদী একটা স্টিম অর্ডারিং করেছিলাম তো স্টিম করার পরে আমি স্টিমারিং করার পরে গুনে দেখলাম যে ফার্স্ট অর্ডার এখানে এই যে এখানে ফার্স্ট অর্ডার কোনো একটা নদীর স্টিম করার পরে তাকে টোটাল ফার্স্ট অর্ডার কটা হয়েছে সেগুলো ক্যালকুলেশান করতে হবে ফার্স্ট অর্ডারের ভাই গুনে দেখলাম যে এক দুই এরকম করে প্রত্যেকটা ফার্স্ট অর্ডার রেড কালারের ফার্স্ট ওয়ার গুনে দেখলাম যে এইটটি টু ফার্স্ট অর্ডার হয়েছে এখানে ফার্স্ট অর্ডার সংখ্যা এইটটি টু তেমনি সেকেন্ড অর্ডারের সংখ্যা গুনে দেখলাম যে টোয়েন্টি ওয়ান থার্ড অর্ডারের সংখ্যা গুনে দেখলাম টোটাল থার্ড অর্ডার হয়েছে পাঁচটি আর ফোর্থ অর্ডার হয়েছে একটি অর্থাৎ এখানে একটা ফোর্থ অর্ডার আছে তো এইভাবে এই নদীটার প্রত্যেকটা অর্ডার গোনার পর ক্যালকুলেশন করার পর এর বাইফ্রেকেশান রেশিও আমরা করব তো পরীক্ষাতে বাইফ্রেকশন রেশিও করার সময় যদি পরীক্ষাতে বাইফার্কেশান রেশিও করতে আসে তাহলে আমরা ঠিক এইভাবে একটা টেবিল করে নেবো যেমন এইভাবে টেবিল করা আছে টেবিলের উপরে লিখব বাইফ্রকেশান রেশিও অন সামারসিংহ বেছিন যেহেতু এটা এটা সামারসিংহ মেশিনের বাইফেকেশান সামারসিংহ বেসিনের স্টিম রেটিং ছিল তাই আমরা এখানেও লিখবো বাইফারকেশন রেশিও অন সামারসিক এবার এখানে যে টেবিলটা করবো সেখানে প্রথমে লিখবো সিম্বল তারপরে অর্ডার তারপরে নাম্বার অফ সেগমেন্ট তারপরে বাইফার্কেশান রেশিও আর মিন বাইফার্কেশান রেশিও তো তারপরে আমরা এখানে দেখো তারপরে আমরা এখানে সিম্বলে সিম্বল দেবো অর্থাৎ এখানে ওখানে যে যে সিম্বল দিয়েছিলাম ফার্স্ট অর্ডারের সিম্বল রেড যেমনভাবে সিম্বল দিয়েছিলাম সেখানে সিম্বলগুলো দেবো সিম্বল বলে অর্ডারগুলো লিখবো প্রথমে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার ফোর্থ অর্ডার এবার নাম্বার অফ সেগমেন্টে ফার্স্ট অর্ডারে কতগুলো সেগমেন্ট পেয়েছিলাম এইটটি টু সেকেন্ড অর্ডারে পেয়েছিলাম টোয়েন্টি ওয়ান থার্ড অর্ডারে পাঁচটি আর ফোর্থ অর্ডারে একটি তো এভাবে লিখলাম লেখার পরে এবার বাইফার্কেশান রেশিওটা আমরা বের করবো কীভাবে বের করব বাইফার্কেশান রেশিওটা ফার্স্ট অর্ডারকে ফার্স্ট অর্ডারকে এই সেকেন্ড অর্ডার দিয়ে ভাগ করবো তো এইটি টুকে টোয়েন্টি ওয়ান দিয়ে ভাগ করবো করে যেটা হবে সেটা এইভাবে এখানে লিখবো তারপরে আবার টোয়েন্টি ওয়ানকে ফাইভ দিয়ে ভাগ করব আবার তারপরে পাঁচকে এক দিয়ে ভাগ করে এখানে লিখবো তো লেখার পরে এইভাবে আমরা বাইফ্যাগ্রেশান রেশিও পাবো এবার এই বাইফ্যাগেশান রেশিওগুলি গড় করতে হবে অর্থাৎ এগুলোকে টোটাল যোগ করে যতগুলো যতগুলো অর্ডার রয়েছে সেটা দিয়ে ভাগ করবো করলে আমাদের বেরোবে মিন অফ বাইফ্যাগ্রেশান তো এটার থেকে আমাদের বুঝতে হবে যে এই নদীটি প্রবণ না কেমন তো আগে আমি বলেছিলাম যে উক্ত নদীটি এই যে নদীটি এটা বন্যাপ্রবণ না করার সম্ভাবনা আছে সেটা বুঝতে গেলে দেখতে হবে যে বাইফ্র্যাকেশান যে মিন সেটা কত বেরিয়েছে যদি বাইফ্র্যাকেশানের মানটা মিনের মানটা যদি তিনের কম হয় তাহলে সেই নদীতে কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনা থাকে যদি তিনের কম হয় তাহলে নদীতে বন্যা হওয়ার সম্ভাবনা থাকে আর যদি তিনের বেশি হয় তাহলে নদীতে পোলিও জলের সঞ্চয় কম হয় জল দ্রুত সমুদ্রে বেরিয়ে যায় তাই সেখানে বন্যা হওয়ার সম্ভাবনা থাকে না এই ছিল আজকের বাইফ্রেগেশন রেশিও